দীর্ঘ দশ মাস পর খুলে দেওয়া হলো এই পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল অর্থাৎ দশ মাস আগে যখন পদ্মা সেতু নতুন খুলে দেওয়া হয়েছিল তখন আমরা দেখেছিলাম একের পর এক দুর্ঘটনার শিকার হয়েছে মোটরসাইকেলগুলো ঠিক যার কারণে এই পদ্মা সেতুতে প্রায় দশ মাস মোটর সাইকেল চলাচল বন্ধ ছিল মাঝখানে ফেরিতে চলাচলের জন্য তাদেরকে ফেরি চলাচল খুলে দেওয়া হয়েছিল সেখানে তারা আসলে সরকারকে তারা জানিয়েছিল যাতে করে তাদেরকে এই মোটরসাইকেল চলাচলে পদ্ম যাদের করে যাতে করে তাদেরকে যেতে দেওয়া হয় কিন্তু কোনোভাবে কিন্তু তারা পারমিশন পাচ্ছে না কিন্তু অবশেষে অবশেষে সেই মাহেন্দ্র খন কিন্তু চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি এই মা প্রান্তে অর্থাৎ পদ্মা মা প্রান্তে একের পর এক মোটরসাইকেল তারা পদ্মা ট্রোল দিয়ে পদ্মা সেতুতে উঠছেন এবং তাদের ভিতরে আমরা অন্যরকম একটি উচ্ছ্বাস দেখতে পাচ্ছি তাদের ভিতরে আমরা আনন্দ দেখতে পাচ্ছি এবং তারা বলছে যে তারা মাননীয় প্রধানমন্ত্রীকে আসলে তারা ধন্যবাদ জানাচ্ছিলেন এবং এই যে যে উদ্যোগ এই উদ্যোগটাকে সকলকেই তারা স্বাগত জানিয়েছে তাদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি অন্যরকম একটি আনন্দ এবং তারা কেউ পরিবার নিয়ে এসেছে কেউ বন্ধুর সাথে এসেছে কেউ বা এসেছে তাদের ফ্যামিলি কোনো ব্যক্তিকে নিয়ে এবং কেউ বা একাই চলে এসেছে এরকমটাই আসলে দেখা যাচ্ছে সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে রয়েছে মাওয়াঘাট পদ্মা সেতুর মা প্রান্তে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু খুলে দেওয়া হয়েছে সকাল সকাল ছটায় এই টোল প্লাজা থেকে টোল প্লাজার থেকে টোল দিয়ে আসলে এখানকে এখানে প্রবেশ করছে এবং সর্বপ্রথম যিনি টোল দিয়ে এখানে এই পদ্মা সেতুতে উঠেছে তার সাথে কথা বলেছি আমরা তা তিনি যতটুকু জানিয়েছে তিনি গতকাল গতকাল রাত চার দুইটার সময় এসেছে এবং দুটার সময় আসার পরে পরই দুইটার সময় এসেছে এবং এরপরে পর থেকে সে অপেক্ষা করেছে এবং আমরা দেখতে পাচ্ছি টোল প্লাজার টোল দিয়ে তারা এখানে প্রবেশ করছে এবং এখানে দুটি টোল প্লাজায় তাদের তারা এখান থেকে প্রবেশ করছে এবং প্রবেশ করে তারা পদ্মা সেতুতে চলে যাচ্ছে আপনাদেরকে যদি দেখায় পদ্মা সেতুটি এই যে এখানে পদ্মা সেতুতে চলে যাচ্ছে এবং অপর সাইডে যে টোল প্লাজাগুলো রয়েছে সেখান থেকে যে গাড়ি এবং বাস এগুলো আসলে চলাচল করছে এবং তাদের ভিতরে ভিন্ন রকম একটি আমেজ আমরা লক্ষ্য করছি এবং তাদের তারা কিন্তু অনেকটাই আনন্দিত উৎফুল্ল এবং আমরা দেখতে পাচ্ছি একের পর এক টোল দিয়ে এবং এবং তাদেরকে হুশিয়ার করে বলা হয়েছে অর্থাৎ যেসব বাইকাররা যারা আসলে নিয়ম মানে না তারা তারা যদি আবারও নিয়ম ভঙ্গ করে তাহলে কিন্তু আবারও এই পদ্মা সেতু বন্ধ করে দেওয়া হবে এবং এই পদ্মা সেতুতে কিন্তু ষাট কিলোমিটার গদিতে এই পদ্মা সেতু চলবে এবং তাদেরকে কিন্তু একটি লেন করে দেওয়া হয়েছে আপনাদেরকে যদি দেখাই ঠিক এই পাশ থেকে আলাদা করে আলাদা তাদেরকে একটি লেন করে দেওয়া হয়েছে এই লেন দিয়ে শুধুমাত্র তারা চলাচল করতে পারবে এখান থেকে যাবে যাওয়ার পরে ঠিক এখানে যে লেনটি দেখা যাচ্ছে তারা আলাদাভাবে ডিভাইডার দিয়ে এই লেনটি করে দেওয়া হয়েছে এই লেন দিয়ে আসলে এই লেনটির মাধ্যমে তারা পদ্মা যাচ্ছেন এবং এর পাশে পাশে যে রোডটি রয়েছে এই রোডটি মূলত বড় গাড়িগুলো রয়েছে অর্থাৎ চার চাকার যে গাড়িগুলো রয়েছে সেগুলোর জন্য এবং এইখানে যে রোড ডিভাইডার করে দিয়ে যে যে লেনটি দেখা যাচ্ছে এটি শুধুমাত্র মোটর সাইকেলের জন্য অর্থাৎ এই লেনটি দিয়ে শুধুমাত্র মোটরসাইকেল চলাচল করবে এমনটাই আসলে করে দেওয়া হয়েছে এবং এবং তাদেরকে শর্ত করে দেওয়া হয়েছে কতগুলো শর্ত তাদেরকে বেঁধে দেওয়া হয়েছে যদি তারা এই শর্ত মানে তাহলেই শুধুমাত্র বাইক চলবে পদ্মা সেতুতে তা না হলে আবারও পুনরায় বন্ধ করে দেওয়া হবে এই পদ্মা সেতুতে বাইক চলাচল যে শর্তগুলো দেওয়া হয়েছে সেই শর্তগুলো হচ্ছে ষাট কিলোমিটার গতির উপরে এই পদ্মা সেতুতে বাইক চলতে পারবে না ওভারটেকিং করতে পারবে না অর্থাৎ এক একজনকে পাস করে আরেকজন ওভারটেকিং করতে পারবে না এছাড়া এছাড়া হেলমেট পরিবেধান করতে হবে দুজনের বেশি চলাচল করতে পারবে না এরকম যে যে নিয়মগুলো রয়েছে এই নিয়মগুলো যদি তারা মানে তাহলে শুধুমাত্র এই পদ্মা সেতুতে বাইক চলবে তার না হলে কিন্তু এই পদ্মা সেতুতে আর বাইক চলছে না এই পদ্মা সেতু আবারও খুলে দেওয়া হয়েছে যার কারণে এখানে একটি উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে সকলে আনন্দিত সকলে উৎফুল্ল এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা সকলে হাত নেড়ে তারা এই এই যে এবং তাদের ভিতরে কিন্তু আমরা আমেজ দেখতে পাচ্ছি একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু এখানে বর্তমানে বিরাজ করছে সকল বাইকাররা তারা আসলে টোল দিয়ে এখানে প্রবেশ করছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা জানিয়ে রাখি দর্শক দীর্ঘ দশ মাস পর এই পদ্মা সেতু খুলে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল খুলে দেওয়া হয়েছে অর্থাৎ এই দশ মাসে তারা আসলে অনেকবারই আবেদন করেছে যাতে করে পদ্মা সেতু খুলে দেওয়া হয় পদ্মা সেতুতে মোটর সাইকেল চলাচল খুলে দেওয়া হয় তারা আসলে এটা অনেক আগে থেকেই আবেদন করে আসছিল তবে সেই আবেদন কিন্তু মঞ্জুর হয়েছে অর্থাৎ কতগুলো অর্থাৎ কতগুলো শর্তের মাধ্যমে কিন্তু তারা এই পদ্মা সেতুতে চলাচল করতে পারবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে এখান থেকে যখন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে ঠিক এই বরাবর এক আলাদা একটি রোড করে দেওয়া হয়েছে অর্থাৎ আলাদা লেন করে দেওয়া হয়েছে এই লেন দিয়েই মূলত তারা পদ্ম সেতুতে চলাচল করবে আমরা দেখতে দেখতে পাচ্ছি এখানে আলাদাভাবে লেন করে দেওয়া হয়েছে এবং ঠিক অপর সাইডে দেখতে পাচ্ছি অন্যান্য যে বড়ো গাড়িগুলো রয়েছে চার চাকার যে গাড়িগুলো রয়েছে সেগুলো ওই পাশের লেন দিয়ে যাচ্ছে এবং এখানকার আলাদাভাবে তাদেরকে রোড ডিভাইড করে দেওয়া হয়েছে এখান থেকেই মূলত তারা পদ্ম সেতুতে প্রবেশ করছে মোটরসাইকেল মোটরসাইকেলগুলো সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে